Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello, welcome to Job Helpd channel. This is the channel for making your job examination smooth and perfect for you. And this channel will help you to be prepared to get a qualified job, to get an expected job, because to get a good job you must need to develop your speaking and writing skill, you must develop your English knowledge, because without English knowledge none can get a good job in this competitive market. So today I will help you to make a video lesson about transformation of sentence. You know that, and we also know that transformation of sentence is very common in your job examination. Today I'll discuss about some important rules and their uses by some examples. I will not write the rules, I will just write the examples and explain it. Let's see. Number one, every mother loves her child. Make this sentence negative. In your job examination, in previous job questions, I found that there are several questions about affirmative, negative, assertive, indicative, so on. First, every mother loves her child. This sentence will be negative. Every mother loves her child. Jodi kono sentence, the rules is that যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুরুতে এভরি থাকে তাহলে সেটাকে নেগেটিভ করতে হলে এভরি এর স্থানে যদি আমরা এভাবে লিখি দেয়ার ইজ নো, এভরি এর স্থানে শুধু দেয়ার ইজ নো, তারপর এখানে যে নাউনটি থাকবে বা প্রোনাউন সেটি দেয়ার ইজ নো মাদার বা যেটাই থাকবে, এখানে বডি থাকলে বডি সেটি লিখতাম, তারপর বাট লাভস ভার্ব থেকে পরের অংশ সেরকমই থাকবে loves her child, there is no mother, তাহলে there is no বসলো every এর পরিবর্তে, তারপরে যে শব্দটি ছিল mother, then আমি যেটি ইউজ করলাম সেটি হলো verb, তাহলে there is no mother but loves her child. এখন এগুলোর মাধ্যমে যদি আমরা ট্রান্সফরমেশন জিনিসটি শিখি যে এভরি মাদার লাভস হার চাইল্ড এর অর্থ হচ্ছে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, আর নেগেটিভ সেন্টেন্সটির অর্থ হচ্ছে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। এই হলো দুটো অর্থ, সাথে সাথে আমি ট্রান্সলেট করে দেবো যাতে ট্রান্সলেশন আকারে যদি কখনো আসে, এরকম ট্রান্সলেশন আকারও আসে, এই ইংলিশটি দেওয়া থাকে সেখান থেকে বাংলায় করতে হয়, তো একই সাথে দুটো কাজ হয়ে যাবে। তারপরে নাম্বার টু, এভরি মাদার লাইকস হার চাইল্ড, এটাকে করতে হবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সে শুরুতে এভরি থাকে এবং তারপরে যদি এখানে নাউন থাকে তখন সেটিকে একভাবে ইন্টিগ্রেটিভ করতে হয়, আর যদি প্রোনাউন থাকে তাহলে সেটিকে আরেকভাবে ইন্টিগ্রেটিভ করতে হয়। যদি নাউন থাকে তাহলে সেই সেন্টেন্সটি ইন্টিগ্রেটিভ করতে হলে শুরুতে লিখতে হবে ইজ দেয়ার এনি, এভরি এর স্থানে হবে ইজ দেয়ার এনি, যদি এভরি এর পরে নাউন থাকে, তারপরে যে নাউনটি থাকবে সেই নাউনটি বসাতে হবে ইজ দেয়ার এনি মাদার, তারপর হলো ব্যক্তি থাকলে হুর ডাজ নট ডিড নট, আর যদি বস্তু থাকে তাহলে হুইজ, তারপরে ডাজ নট ডিড নট, তাহলে এখানে মাদার হলো ব্যক্তি, তাহলে এখানে হু বসবে, তারপর এটি হলো প্রেজেন্ট টেন্স তাহলে ডাজ নট বসবে, পাস্ট টেন্স থাকলে ডিড নট, হু ডাজেন্ট লাইক হার চাইল্ড, হু ডাজেন্ট লাইক হার চাইল্ড, শেষে হলো কোয়েশ্চেন মার্ক এবং লাইক দিতে হবে, কারণ ডাজ নট ডিড নট নেগেটিভ বাট ইন্টিগ্রেটিভ সেন্টেন্স যদি করা হয় তাহলে মূল ভার্বের বেস ফর্মটি বসে। তো সূত্রটি হচ্ছে যদি এভরি এর পরে নাউন থাকে তখন ইজ দেয়ার এনি বসবে এভরি এর পরিবর্তে, তারপরে যে নাউন থাকবে সেটি, আর যদি এখানে প্রোনাউন থাকতো সেটি আমি পরে দেখাচ্ছি যে প্রোনাউন থাকলে কীভাবে করতে হবে, যদি এভরি এর পরে নাউন থাকে তখন ইন্টিগ্রেটিভ নিয়মটি হবে এভাবে যে ইজ দেয়ার এনি, তারপরে হলো সেই নাউনটি বসবে, তারপরে হু ডাজ নট ব্যক্তি হলে হু বা বস্তু হলে হুইজ, তারপরে ডাজ নট বা ডিড নট প্রেজেন্টেস হলে ডাজ নট, এবং যদি এখানে প্লুরাল নাম থাকে তাহলে প্রেজেন্টেস হলে ডু নট বসবে, পাস্ট টেন্স হলে ডিড নট সকল ক্ষেত্রেই, তারপর মূল ভার্বের বেস ফর্ম, দেন বাকি অংশ শেষে কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিতে হয়। তাই দুটোর অর্থ হচ্ছে এভরি মাদার লাইকস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে পছন্দ করে, আর এখানে হলো কোনো মা আছে কি যে তার সন্তানকে পছন্দ করে না, তো এই হলো ইন্টিগ্রেশন টেস্টের অর্থ যে কোনো মা আছে কি যে তার সন্তানকে পছন্দ করে না। দেন নাম্বার থ্রি হচ্ছে এভরিবডি ডিসলাইক্স আ চিট, চিট অর্থ প্রতারক,
যেটা আমরা জানি। তো এখানে এভরি এর পরে বডি রয়েছে, এটি হলো ইনডেফিনিট প্রোনাউন। এই ক্ষেত্রে যদি প্রোনাউন থাকে ইনডেফিনিট প্রোনাউন, তখন এগুলো করার নিয়ম হচ্ছে প্রথমে হু, ডাজ নট, ডিড নট বা ডু নট, এটি হলো যদি এভরি এর পরে প্রোনাউন থাকে। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে, এই জন্য এখানে ডাজ নট বসবে, হু ডাজ নট, দেন মূল ভার্বের বেস ফর্ম ডিজ লাইক, এস বাইস থাকবে এর সাথে, এ চিট, হু ডাজ নট ডিজ লাইক এ চিট। তারপর হচ্ছে নাম্বার ফোর, উই মাস্ট সাবমিট। এখন এটার অর্থ হলো যে এভরিবডি ডিজ লাইক এ সিট, প্রত্যেকেই একজন প্রতারককে অপছন্দ করে। হু ডাজ নট ডিজ লাইক এ সিট, কে একজন প্রতারককে অপছন্দ করে না। দেন নাম্বার ফোর, উই মাস্ট সাবমিট টু গড, আমাদের অবশ্যই আল্লাহর কাছে নতি স্বীকার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তাহলে এইটিকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ করলে এই শব্দটিকে মার্ক করতে হবে। যদি এখানে মাস্ট থাকে তাহলে নেগেটিভ করলে মাস্টের স্থানে ক্যানট বাট অথবা ক্যান নট হেল্প লেখা যায়। তাহলে এখানে আমরা যদি ক্যানট বাট লিখি, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ক্যানট বাট বাকি অংশ ঠিক সেরকমই থাকবে। সাবমিট টু গড, এটাকে আরেকভাবে করা যাবে যে ক্যানট বাট না লিখে ক্যানট হেল্প লেখা যাবে, ক্যানট হেল্প। যখন ক্যানট হেল্প দিব তখন পরের ভার্বটির সাথে আইএনজি দিতে হবে, সাবমিটিং টু গড। এই সেন্টেন্সটি এখানে জাস্ট আমি এক্সাম্পল দিয়ে বুঝালাম, এরকম এই স্ট্রাকচারের মধ্যেই ভিন্ন ধরনের সেন্টেন্স পরীক্ষিত থাকতে পারে। তাহলে উই মাস্ট সাবমিট টু গড, আমাদের অবশ্যই আল্লাহর কাছে নত হতে হবে, নতি স্বীকার করতে হবে বা অবনত হতে হবে। তারপরে এটাকে যদি আমরা নেগেটিভ করি, উই ক্যানট বাট সাবমিট টু গড, আমরা আল্লাহর কাছে অবনত না হয়ে পারি না বা নত স্বীকার করে না করে পারি না। পরেরটা একই অর্থ, শুধু চেহারা ভিন্ন বা স্ট্রাকচার ভিন্ন। উই ক্যানট হেল্প সাবমিটিং টু গড, আমরা সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ না করে পারি না। তো এই হচ্ছে অর্থ। দেন নাম্বার ফাইভ, হু ক্যান কাউন্ট মাই লাভ ফর দ্য কান্ট্রি, দেশের জন্য আমার ভালোবাসা কে গণনা করতে পারবে। তো এটাকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে আমরা জানি হু বসে কখন, সেটি হচ্ছে একটি নিয়ম আমি এখানে বলছি। হু বসবে যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে শুরুতে নান নোবডি থাকবে, তার পরিবর্তে হু বসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু থাকবে তখন ওটাকে অ্যাসার্টিভ করলে আবার হু এর স্থানে নান নোবডি বসালে হবে, বাকিগুলো সেম থেকে যাবে। তাহলে এখানে আমরা শুধু হু এর স্থানে নান বা নোবডি যেখানে একটি বসাবো, নোবডি আর বাকিগুলো কোনো চেঞ্জ করতে হবে না। ক্যান কাউন্ট মাই লাভ ফর দ্য কান্ট্রি, শেষে কোশ্চেন মার্কটি আর থাকবে না, কারণ এখন অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় চিহ্নটি থাকবে। তাহলে হু ক্যান কাউন্ট মাই লাভ ফর দ্য কান্ট্রি, আর এটা অর্থ হচ্ছে নান বা নোবডি ক্যান কাউন্ট মাই লাভ, দেশের জন্য আমার ভালোবাসা কেউই গণনা করতে পারবে না, ইটস রাইট। দেন নাম্বার সেভেন, হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, কে তার মাতৃভূমিকে ভালোবাসে না। তাহলে হু ডাজ নট কোন সময় বসে সেইখানে আমরা গেলেই বুঝতে পারবো, এই যে এভরিবডি বা এভরিওয়ান বা এভরিয়ের পরে দ্যাট মিনস একটি ইন্ডিভিজুয়াল প্রোনাউন ওয়ান, তারপরে বডি বা ওয়াল এগুলো দিয়ে। তাহলে হু ডাজ নট যেখানে রয়েছে সেখানে আমরা এভরি বডি বা এভরি ওয়াল লিখলেই হবে, এভরি ওয়ান। তাহলে এভরি ওয়ান এটুকু পরিবর্তে আসছে, বাকিগুলো ঠিক থাকবে। যখন ডাজ নট উঠে যাবে কোনো সেন্টেন্স থেকে তখন মূল সাথে এস বাই যোগ হবে, ডু নট উঠে গেলে বেস ফর্মটি বসবে, ডিড নট উঠলে পাস্ট ফর্ম বসাতে হবে। তাহলে এভরি ওয়ান লাভস হিজ মাদার ল্যান্ড, এভরি ওয়ান লাভস হিজ মাদারল্যান্ড, এভাবে করে একটি ইন্টারভিউ সেন্টেন্সকে অ্যাসারিভ করা যায় যে কে দেশ তার মাতৃভূমিকে ভালোবাসে না। এর অর্থ হচ্ছে অ্যাসারিভ সেন্টেন্স যদি করা হয় তাহলে অর্থ দাঁড়াচ্ছে যে এভরি ওয়ান লাভস হিজ মাদারল্যান্ড, প্রত্যেকেই তার মাতৃভূমিকে ভালোবাসে। তো এইভাবে করে এই যে আমি অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারগ্রেটিভ, তারপরে ইন্টারগ্রেটিভ থেকে অ্যাসার্টিভ করার যে এখানে ছয়টি সেন্টেন্স লিখেছি, ছয়টি সেন্টেন্সের মধ্যে ছয়টি রুলস রয়েছে। তারপরেও এগুলোর স্ট্রাকচার এবং বেসিক রুলস এগুলো সব আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেখানে শুধু ইংরেজি ল্যাঙ্গুয়েজ এবং গ্রামারের জন্য ইংলিশ হসপিটাল 24 চ্যানেল, সেখান থেকে দেখে নিতে পারবে সবাই। তো আমি এই সেই চ্যানেলটির লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবে। আর হচ্ছে এই সেন্টেন্সগুলো এক্সামে, বিভিন্ন চাকরির এক্সামে আসে, সেজন্যই আমি দেখালাম। তো এখানে ছয়টি দেখালাম, আরও কয়েকটি আমি সেন্টেন্স এখন দেখাচ্ছি। Let's see some more sentences to be very much important for years of examination. There are some rules belong to these examples, and I will describe and explain the rules,
how to apply to solve these sentences in your job examination. And at the same time, I will say what's the Bangla meaning of the sentences, and it will be clear to make easy for your examination what is the translation of any English sentences. At the same time, you will be able to answer in your examination correctly. Number 7 is what a miserable life they lead. Make it assertive sentence. What a miserable life. What a what an. এটা দিয়ে আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে সেটি কোশ্চেন সেন্টেন্স হতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, কিন্তু খেয়াল করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে সাবজেক্টের পূর্বে, এবং এক্সক্লামেটরি সেন্টেন্স হবে তখনই ওয়ার্ড দিয়ে থাকবে যখন সাবজেক্ট এবং ভার্ব সেন্টেন্সের শেষের অংশে থাকে সাধারণত এবং বিস্ময় চিহ্ন থাকে। তো এটি এক্সক্লামেটরি সেন্টেন্স, এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। অ্যাসার্টিভ এবং অন্যান্য সেন্টেন্সের মধ্যে যে পার্থক্য মেইন, এক্সক্লামেটরি সেন্টেন্সের চিহ্ন থাকে সেই হলো একটি পার্থক্য, আর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকবে, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট তারপরে ভার্ব। তো এখানে এখানে সাবজেক্ট রয়েছে যে হোয়াট এ মিজারেবল লাইফ দে লিড, তারা কি কষ্টে জীবনযাপন করে, তাহলে কারা জীবনযাপন করে, তারা, তাহলে তারা হচ্ছে সাবজেক্ট, এটা হলো শুরুতে বলবে, তারপর হলো ভার্ব লিড, এটি হচ্ছে ভার্ব। তো সাবজেক্ট আমরা দুইভাবে পেতে পারি সেন্টেন্সে, একটি হচ্ছে কে কাজ করতেছে আর একটি হচ্ছে কে বা কার সম্পর্কে বলা হয়েছে সেটি। তাহলে এখানে জীবনযাপন করছে কারা, সেটা দিয়ে প্রশ্ন করলে আমরা পেয়ে যাবো কে বা কারা বা কাহাকে, কারে দিয়ে আমরা যদি প্রশ্ন করি ভারতকে কে বা কাকে বা কারা, তাহলে দে লিড। এরপরে আর্টিকেল যেটি থাকবে সেই আর্টিকেলটি লিখবো আমরা এ, এই হোয়াটের পরিবর্তে লিখতে হবে ভেরি, তাহলে দে লিড এ ভেরি। তারপর হলো অ্যাজেক্টিভ শব্দটি, অ্যাজেক্টিভ এখানে হচ্ছে মিজারেবল, মিজারেবল, তারপরে এই অ্যাজেক্টিভ পরে যদি কোনো নাউন থাকে সেটি বসাতে হবে, না থাকলে নাই। তাহলে দে সাবজেক্ট এবার ভার্ব আর্টিকেল যেটি থাকবে এ অ্যান, অনেক সময় থাকে অনেক সময় থাকে না, যদি এ অ্যান থাকে সেটি বসাবো। তারপরে দে লিড এ ভেরি আসবে হলো হোয়াট বা হাউ যেটি থাকবে তার পরিবর্তে, তাহলে দে লিড এ ভেরি মিজারেবল লাইফ। যদি এটি হাউ দিয়ে শুরু হতো তাহলে এখানে এ থাকতো না, তখন এখানেও এ আসতো না, তখন থাকতো যে হাউ মিজারেবল লাইফ দে লিড, তখন হতো যে দে লিড ভেরি মিজারেবল লাইফ, তখন এখানে আর্টিকেলটি আসতো না। আবার যখন দে লিড এ ভেরি মিজারেবল লাইফ এই সেন্টেন্সটিকে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে বলবে, তখন আমাদের মনে রাখতে হবে আর্টিকেল থাকলে হোয়াট দিয়ে শুরু হবে, আর্টিকেল না থাকলে হাউ দিয়ে শুরু হবে, এবং ভেরিয়ের পরিবর্তেই হোয়াট বা হাউটি বসবে, তখন ভেরি শব্দটি বা গ্রেট থাকলে সেটি উঠে যাবে। তাহলে হোয়াট এ মিজারেবল লাইফ দে লিড, তারা কী কষ্টে জীবনযাপন করে, আর এটির অর্থ হচ্ছে যে তারা খুব কষ্টে জীবনযাপন করে। তারপরে নাম্বার 8, উড দ্যাট আই কুড ভিজিট কানাডা। উড দ্যাট অর্থ হলো আহ যদি, উড দ্যাট আই কুড ভিজিট কানাডা, আহ আমি যদি কানাডা বেড়াতে যেতে পারতাম বা ভ্রমণ করতে পারতাম। তো এটি হলো এক্সক্লামেটরি সেন্টেন্স, এটিকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে এই উড দ্যাটের স্থানে বসাতে হবে আই উইশ, আই উইশ, বাকি সব ঠিক থাকবে। আই উইশ আই কুড ভিজিট কানাডা, শেষে ফুল স্টপ। আই উইশ, আমি আশা করি আমি যদি কানাডা যেতে পারতাম, এটি হলো এর অর্থ। তারপরে নাম্বার 9, কক্সেস বাজার ইজ আ ভেরি বিউটিফুল প্লেস, এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হবে, একটু আগে আমি বলেছি আর্টিকেল যদি থাকে তাহলে হোয়াট দিয়ে শুরু হবে, হোয়াট, তারপরে আর্টিকেলটি হোয়াট এ, এখানে যদি অ্যাজেক্টিভ থাকতো তাহলে এটি অ্যান হয়ে যেত, তাহলে হোয়াট এ অ্যাজেক্টিভ শব্দটি বসাতে হবে আর্টিকেলের পরে বিউটিফুল, তারপরে অ্যাজেক্টিভের পরে যদি নাউন থাকে সেই নাউনটি বসবে, তাহলে হোয়াট এ বিউটিফুল প্লেস। এবারে সাবজেক্ট কক্সবাজার, কক্সেস বাজার, দেন ভার্ব, শেষে বিশ্বাসীন ইজ, হোয়াট এ বিউটিফুল প্লেস কক্সেস বাজার ইজ, কক্সবাজার কি চমৎকার জায়গা, এই বিষয় দিয়ে এখানে বলতে হবে, হোয়াট এ বিউটিফুল প্লেস কক্সবাজার ইজ। দেন নাম্বার 10, উই শুড লাভ অল দ্য ক্রিয়েচার্স অফ গড, আমাদের সকল সৃষ্টিগত সকল জীবকেই বা প্রাণীকেই ভালোবাসা উচিত। তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় যে সেন্টেন্সটি থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্স তার পার্সন দেখতে হবে। আমরা জানি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে লেট দিয়ে শুরু হবে এবং এই যে সাবজেক্টটি থাকবে তার অবজেক্টিভ ফর্মটি লেটে পরে বসবে। যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেকেন্ড পার্সন সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব হিসেবে মূল ভার্ব দিয়ে শুরু হবে, এবং থার্ড পার্সন যদি থাকে তাহলেও লেট দিয়ে শুরু হবে, সেই সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটির অবজেক্টিভ ফর্ম বসবে। যদি এখানে সেকেন্ড পার্সন থাকতো তাহলে সেকেন্ড পার্সন সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বটি বাদ দিয়ে তো মূল ভার্ব দিয়ে শুরু হতো।
কিন্তু যদি ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন থাকে তখন লেট দিয়ে শুরু হবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, তারপর মূল ভার্ব দিয়ে পরের অংশ হবে, অক্সিলারি ভার্বটি বাদ হয়ে যাবে। তাহলে এখানে লেট দিয়ে শুরু হবে, উই এর অবজেক্টিভ হচ্ছে আস, শুড এখানে বাদ, লেট আস লাভ অল দ্য ক্রিয়েচার্স অফ গড, এলো সেন্টেন্সটি। যদি এখানে থাকতো ইউ শুড লাভ অল দ্য ক্রিয়েচার্স অফ গড, তখন তো লাভ অল দ্য ক্রিয়েচার্স অফ গড শেষ। যদি এখানে থাকতো যে হি শুড, তখন এখানে তো লেট হিম লাভ, এরকম। তো এটা অর্থটা দাঁড়াচ্ছে চলো আমরা সৃষ্টিগত সকল প্রাণীকে ভালোবাসি। দেন নাম্বার 11, বাংলাদেশ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ কাশ্মীর। যদি এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হয় তাহলে ইয়াজ অ্যাজ দিয়ে মার্ক করতে হবে। এই সূত্রগুলো সব আমার ইংলিশ হসপিটাল 24 চ্যানেলে রয়েছে, হসপিটাল এবং 24-এর মাঝখানে স্পেস না দিলেই আমার চ্যানেলটি ফার্স্ট এসে যাবে। তারপরে এখন এটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে প্রথমে আমরা সাবজেক্ট লিখব বাংলাদেশ, তারপর হচ্ছে ভার্ব ইজ, এই প্রথম যে অ্যাজ থাকবে তার জায়গায় হবে নট মোর অথবা নট লেস, যে প্রথমে অ্যাজ থাকবে সেখানে নট মোর অথবা নট লেস যে কোনো একটি বসবে। আবার এরকম যদি থাকে সেটাকে অ্যাফার্মেটিভ করতে বললে এই চেহারা আসবে, সেগুলো এই সেন্টেন্স থেকে খেয়াল করে চেঞ্জ করা যাবে। বাংলাদেশ ইজ নট মোর, তারপর হলো অ্যাজেক্টিভ শব্দটি বিউটিফুল, বাংলাদেশ ইজ নট মোর বিউটিফুল, দ্বিতীয় অ্যাজের স্থানে দেন, তারপরে অ্যাজের পরে যে শব্দটি থাকবে একটি নাউন থাকুক বা যেটাই থাকুক, নাউনই থাকে সাধারণত, সেই শব্দটি বলবে। তাহলে বাংলাদেশ ইজ নট মোর দেন মোর বিউটিফুল দেন কাশ্মীর, যে বাংলাদেশ কাশ্মীর সে বেশি সুন্দর নয়, তার মানে হচ্ছে দুটোই সমান সমান। তাহলে বাংলাদেশ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ কাশ্মীর, এর অর্থ হচ্ছে বাংলাদেশ কাশ্মীরের মতোই একই রকম অনুরূপ সমান সুন্দর। তো এই দুটোর অর্থ হচ্ছে এরকম। তারপরে নাম্বার 12, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু হিম, আমার বন্ধু আমাকে তার কাছে যেতে বা বেড়াতে যেতে দাওয়াত দিয়েছিল। এটাকে যদি আমরা ইন্টারগ্রেট করি সেক্ষেত্রে আমার খেয়াল করতে হবে কোনো সেন্টেন্সকে যদি আমরা ইন্টারগ্রেট করতে চাই, আগে আমি দেখিয়েছি এভরিবডি এভরিওয়ান থাকলে কীভাবে করতে হবে বা এভরির পরে নাউন থাকলে কীভাবে করতে হবে। কিন্তু যদি এরকম থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তখন কীভাবে করতে হবে, সেক্ষেত্রে দেখতে হবে অক্সিলারি ভার্ব থাকে কিনা, অক্সিলারি ভার্ব থাকলে সেই অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের শুরুতে বসবে। এখানে যদি নাবোধক শব্দ না থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট বসবে, এবং যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন সেন্টেন্স শুরুতে ডু নট ডাজ নট ডিড নট বসবে। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ডু নট অথবা ডাজ নট বসবে, যদি সাবজেক্ট হয় থার্ড পার্সন সিঙ্গুলার তখন, আর যদি সাবজেক্ট হয় ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন অথবা প্লুরাল নেবে তাহলে ডু নট বসবে। কিন্তু যদি পাস্ট টেন্স থাকে মূল ভার্ব দেখতে হবে, পাস্ট টেন্স যদি থাকে তাহলে ডিড নট দিয়ে শুরু হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্স রয়েছে, এই জন্য ডিড নট দিয়ে শুরু হবে, ডিডেন্ট, তারপর সাবজেক্ট মাই ফ্রেন্ড, ডিডেন্ট মাই ফ্রেন্ড, তারপর মূল ভার্বের সকল ক্ষেত্রেই প্রেজেন্ট ফর্ম বসবে, দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম একেবারে আসল চেহারা, এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ থাকবে না। ডিডেন্ট মাই ফ্রেন্ড ইনভাইট মি টু পে এ ভিজিট টু হিম, ডিডেন্ট মাই ফ্রেন্ড ইনভাইট মি টু পে এ ভিজিট টু হিম, আমার বন্ধু কি আমাকে তার কাছে যেতে দাওয়াত করেনি, তার মানে কি করেছে, এটা হলো এর অর্থ। এই ট্রান্সপোর্টেশন সেন্টেন্সের ক্ষেত্রে এই বিষয়টি একটি উল্লেখযোগ্য, সেটি হচ্ছে এর সেন্টেন্সের রূপ পরিবর্তন হয় কিন্তু অর্থ পরিবর্তন হয় না। তো এই সেন্টেন্স কয়টি আমি দেখালাম, এখানে 12টি সেন্টেন্সের মধ্যে 12টি রুলস রয়েছে, এবং 12-2 আবার 24টি, কারণ হলো এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আবার নেগেটিভের অ্যাফার্মেটিভ করা যে রুলস সেটিও একসাথেই আমি এখানে কমপ্লিট করে ফেললাম। এগুলোর মধ্যে থেকে বা এই যে রুলসগুলো আমি আলোচনা করেছি এর মধ্যে থেকেই পরীক্ষায় চাকরি পরীক্ষা বিগত দিনে আসছে, আমি দেখেছি বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার বিগত দিনের কোশ্চেন ঘেটে, সেই জন্য এগুলো নিয়ে আমি আলোচনা করেছি, যাতে এই লেসনটি দিয়ে সকলের চাকরির পাওয়ার ক্ষেত্রে পথ মসৃণ হয়। এই জন্য এই লেসনটি সকলের সাথে শেয়ার করতে হবে, এবং আশা করছি তোমরা সকলে এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে আরও লেসন পাওয়ার জন্য, চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য। তো আজকে আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে পরবর্তী কোনো লেসন নিয়ে, ইম্পর্টেন্ট কোনো লেসন নিয়ে। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, থ্যাংকস টু অল।